আমাকে কি তোমার মনে পড়ে না বাবা? হ্যাঁ, আমার তো অনেক কিছুই মনে পড়ে। আমার মা আমাকে ছড়া শোনাতো, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে আমার পাগলা ঘোড়া। কি হয়েছে আঙ্কেল, কিছু খুঁজছেন নাকি? হ্যাঁ, আমার চশমাটা না খুঁজে পাচ্ছি না। চশমা ছাড়া আসলে কিছু দেখতে পাই না তো, আর ভালো করে হাঁটতেও পারি না। হায় হায় আঙ্কেল, কি বলেন, চশমা হারিয়ে ফেলেছেন? হ্যাঁ, তো আমার মনে হয় কি জানো, চশমাটা আমি হারাইনি, ওই যে লোকটা, না 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 লোক না, ওই ছেলেটাই আমার চশমা চুরি করে নিয়ে ভেঙে গেছে। অথচ জানো, এই ছেলেটাকে দেখতে কিন্তু চোরের মতো লাগে না, কি সুন্দর স্মার্ট। আঙ্কেল, উনি চোর না, উনি আপনার ছেলে, আপনার নিজের ছেলে। আর আপনার চশমাটা কেউ চুরি করেনি তো, আপনার চশমা আপনার কপালে। ও, এবার দেখতে পাচ্ছেন? সব পরিষ্কার দেখতে পাচ্ছি। আসলে তুই কেউ ভালো নেই, কিন্তু ওই ছেলেটা একদম ভালো না, আমার একদম ওকে ভালো লাগে না। আমার বউকে দিয়ে না ওকে কষে একটা ধমক খাওয়াবো। ঠিক বলিনি আঙ্কেল, উনি অনেক ভালো একজন মানুষ, ওনাকে কেন ধমক খাওয়াবেন বলেন? উনি আপনার ছেলে, আপনার নিজের ছেলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার একটু কাজ আছে, আমি যাই। হ্যাঁ, বাবা বাবা। কে? আমাকে চিনতে পারছো না? আমি তোমার ছেলে। কই, তোর মা তো আমাকে কিছু বলেনি, ও তো সারাদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, জানিস আমাকে একটুও সময় দেয় না। আমার বয়স হয়েছে না, এখন তো তার উচিত আমাকে একটু অ্যাটেনশন দেয়া, তাই না? তুই বল। অবশ্যই বাবা, কিন্তু বাবা তুমি তো জানো মা তো 2 বছর হলো। জানি জানি জানি। সমস্যা হয়েছে কি জানিস, ওই দিনে সব কিছু ভুলে যায়। আমি যে তার স্বামী সেটাই মনে থাকে না। ভাবছি ওরে চিকিৎসা করানোর জন্য এবার বিদেশ নিয়ে যাব। এই তুই কি আমাদের সাথে যাবি? তোর স্কুল খোলা? না, এখন তো সামার ভ্যাকেশন চলছে বাবা, আমি যাব, তোমাকে আর মাকে নিয়ে যাব। ও আসলে এখন তো গরমকাল, আমার মনেই ছিল না, গরমকালে তো স্কুল ছুটিই থাকে, তাই না? আমাকে কি তোমার মনে পড়ে না বাবা? হ্যাঁ, আমার তো অনেক কিছুই মনে পড়ে। আমার মা আমাকে ছড়া শোনাতো, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে আমার পাগলা ঘোড়া। জানিস আমার না ঘোড়াকে চাবুক মারতে একটু ইচ্ছে করে না, কাউকে আঘাত করতে আমার খুব কষ্ট লাগে, খুব। আমি আর পারতেছি না বাবা, মা নাই, তুমি দেশে একা একা, আমি তোমার একটা খোঁজ নিতে পারি না, তোমার একটু দেখাশোনা করতে পারি না। ছোটবেলা থেকে খালি দূরে দূরে পাঠাই দিছো, হস্টেলে হস্টেলে পড়াইছো, বিদেশে পাঠাইছো পড়াশোনা করাইতে। আমি কি করব বলো? তোমাকে আমার এভাবে দেখতে একদম ভালো লাগে না বাবা। আপনি কাঁদছেন কেন? আরে কাঁদবেন না, আপনার কবিতার বই আমি ফিরিয়ে দেবো, তাও কান্না বন্ধ করুন। কারো কান্না না আমি একদম সহ্য করতে পারি না। কি হলো, বাবা ছেলে মিলে খালি গল্প করলেই হবে? বাবাকে ওষুধ খেতে হবে না? ওষুধটা খেয়ে নিন তাড়াতাড়ি। সরি, ঠিক আছে, ওটা রেখে দাও, আরেকটা দাও।